to our channel, Ruan Sharon. Good morning from Singapore. আজকের আমাদের বেরোনোর দিন 9:30 আজকের হোটেল থেকে চেক আউট তার আগে আজকের দিনের ছোট 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 কিছু ভালো ভালো ঘটনা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কিছুক্ষণের মধ্যে সঙ্গে থাকো দেখতে থাকো আমাদের চ্যানেল রু এন্ড শরণ এই দাদা ভিডিওটা করে দিল আপনার নাম কি আছে ওকে আপ কহাঁ সে হো তারপর সুইমিং করব এরকম একটা সুন্দর সাজানো গোছানো প্রোগ্রাম ছিল কিন্তু পুরো প্রোগ্রামের দফা রফা হয়ে গেল তো আমি তারপর সেকেন্ড টাইম যখন এলাম তখন এসে দেখছি যে ফিটনেস সেন্টারটা বন্ধ হয়ে গেছে হয়ে গেল তো এটাই তাহলে শেষমেশ Bye bye Singapore. আমরা বেরিয়ে গেলাম আমাদের হোটেল থেকে এই বাসটায় কি সুন্দর সিটের পেছনে চার্জ দেওয়ার সিস্টেম আছে দেখো পরোটা এটা ফিশের প্রিপারেশন এটা বেগুনের তরকারি অনেকদিন বাদে বেগুন খাচ্ছি এটা হচ্ছে ভেজ চপ এটা চিকেন আর এটার নাম হচ্ছে ফিউ সাগো কি জানি না অ্যাকচুয়ালি জিনিসটা দই দিয়েই মনে হচ্ছে কিছু একটা এখানে মাছের যে প্রিপারেশনটা ছিল এটা দুর্দান্ত ছিল আমি জিজ্ঞেস করলাম যে এটা কী নাম বললো মাছটার নাম হচ্ছে সম্বল ফিশ সুইট ডিশটা ছিল সেটা হচ্ছে পাতি সাবু আর শশা দুধ দিয়ে বানানো দুর্দান্ত খেতে ওয়াও যাচ্ছি মুস্তাফা মার্কেট তোমরা যদি কখনো সিঙ্গাপুর এসো এটা সবারই জেনে রাখা উচিত তোমাদেরও সুবিধা হয় মুস্তাফা সেন্টারের এক নম্বর এন্ট্রি গেটের ঠিক লেফটে এখানে মানি এক্সচেঞ্জ করা যায় এবং এখান থেকে টাকা উইথড্রল করা যায় যে কোনো দেশের কারেন্সিতে ফাইনালি আমরা এই প্যাডটা নিলাম এখানে ১ লিটার তেলের দাম হচ্ছে $3 পেট্রোলের দাম ডিজেলের দাম ১ লিটার ডিজেলের দাম হচ্ছে $3 ১ লিটার জলের দাম হচ্ছে $5 একটা চিপসের প্যাকেটের দাম $5 ২ লিটার দুধের দাম $6 শেষ ভালো তো সব ভালো শেষটা দুর্দান্ত হলো আমরা যা যা প্রোডাক্ট কিনেছি এখান থেকে তার উপর জিএসটি কেটেছে তো সেই জিএসটিটা সেটা একটা কাউন্টার আছে যেখান থেকে জিএসটিটা রিফান্ড করে দেয় আমরা যেমন জিএসটির ইনপুটের ফান্ডটা আমরা ইন্ডিয়াতে যেমন জিএসটি ইনপুট নিয়ে জিএসটি অ্যাডজাস্ট করি তো এখানে জিএসটিটা রিফান্ড করে দিচ্ছে তো এটা আমরা জানতাম না যে এটা শপিং মলে এটা হয় আমাদের বিলগুলো একসাথে করে আমাদের পাসপোর্ট ভিসা এগুলো দিয়ে ওদের কাছে জমা করাতে ওরা জিএসটি রিফান্ড করলো এবং জিএসটি রিফান্ডের অ্যামাউন্টটা শুনবে কম নয় $22 আমরা $22 জিএসটি রিফান্ড পাচ্ছি দেখো মায়া বিরিয়ানি হাউস এগুলো কি সিঙ্গাপুরের সিঙ্গাপুরি কলা আর এই হচ্ছে নতুন বাংলা দোকান রাধা রানী এন্টারপ্রাইজ পুরো সিঙ্গাপুরের এক ছবি আর ঠিক এইটুকু জায়গার ছবিটা আলাদা এসপ্ল্যানেড চায়নাটাউন গড়িয়াহাট এগুলো যেরকম ছবি এই জায়গাটার ছবিটা সেরকম এখানে দেশে একবারও মনে হচ্ছে না যে সিঙ্গাপুরে আছে ঢাকা স্টুডিও প্রাইম এক্সচেঞ্জ ফাইম এন্টারপ্রাইজ পিটি লিমিটেড বৈশাখী রেস্টুরেন্ট সারা এন্টারপ্রাইজ ঠিক আছে চলো ডান টাইম আপ টাইম অলরেডি ক্রসড হচ্ছে মুস্তাফা মানি চেঞ্জার এটা দেখে রাখো সবাই এখানে প্রপারলি কেউ কিন্তু কোনো ইনফরমেশান দিতে পারবে না গেট নাম্বার ১ এর সামনে এখন বাজে কিন্তু 7:30 এখানে 7:30 7:30 সময় দেখো পুরো আলো এখন মনে হচ্ছে 5টা বাজে একদমই তাই দেখো কোনো গাড়ির হর্ন শুনলে সিগনাল হলো প্রত্যেকটা গাড়ি পরপর পরপর বেরিয়ে গেল আমাদের ওখানে হলো দেখো গাড়িটা দাঁড়িয়েও পড়েছে ইন্ডিকেটার দিয়ে পেছনের গাড়িটা স্টিল কোনো হর্ন দিচ্ছে না জিএসটিটা যেটা রিফান্ড দিল ওটা অ্যাকচুয়ালি এক পাসপোর্টের মধ্যে আমাদের একটা কাগজ দিয়ে দিয়েছে ওটা নিয়ে গিয়ে এয়ারপোর্টে যেতে বললো মানে এখান থেকে ওরা ক্যাশটা দিল না ওটা নিয়ে গিয়ে এয়ারপোর্টে যেতে বললো এয়ারপোর্টে গেলে ওরা ওই মানে কারেন্সিটা আমাদের দিয়ে দেবে যেটা আমরা রিফান্ড পাবো পাঁচ দিনের ট্রিপে কোন জায়গাটা সব থেকে ভালো লাগলো আমার মেমোরেবল কোনটা ১ নম্বর হচ্ছে আমার কাছে সিঙ্গাপুর ফ্লায়ার
তারপরে সেকেন্ড ডে আমার দুটো দুটো একসাথে ভালো লেগেছে। একটা হচ্ছে ইউনিভার্সাল স্টুডিও, তৃতীয় হচ্ছে সান্তোসা। উনি একটা ছোট্ট ইতিহাস বলবেন আমাদের। মালয়েশিয়া, বর্মা, সিঙ্গাপুর হতে হুয়ে ইহা পে আকে জব ওয়ার রুকা তো ইহা আকে ও লোক বস গে। তো আজ ভি ইহা বহুত সারে নেপালি লোক ইহা কে সিটিজেন হ্যায়। ওকে, থ্যাঙ্কস টু সিঙ্গাপুর ট্যুরিজম, বেবি ফুরে। ঢুকছি সিঙ্গাপুর এয়ারপোর্টে। সিঙ্গাপুর টাইম 9:45। সিঙ্গাপুরের রাস্তায় কোনো বাম্পার নেই, রাস্তায় ঘুরে বেড়ানো কুকুর বেড়ালো নেই, রাস্তায় জ্যাম নেই, পেট্রোলের লাগাম ছাড়া দাম নেই, সিঙ্গাপুরে কোনো ভিখিরি নেই, ব্রিজের নিচে পানের পিক বা ঝুল নেই, রাস্তার ধারে কোনো সিগারেটের প্যাকেট বা নোংরা পড়ে নেই। আমার মনের ভাব প্রকাশ করলাম কতগুলো শব্দ পরপর সাজিয়ে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে সমস্ত কিয়স্কগুলো ইমিগ্রেশনের। আমাদের সিঙ্গাপুর ট্রিপ শেষ, কলকাতায় ফিরে আবার নতুন একটা অ্যাডভেঞ্চার শুরু হবে, নতুন একটা ব্লগ শুরু হবে, সেগুলো তোমাদেরকে বলবো, আবার নতুন গল্প আসবে। এই হলো আমাদের ফ্লাইট। যে জায়গা থেকে যাত্রা শুরু হয়েছিল আবার ফিরে সেই জায়গায় চলে এলাম। আর এনার্জি নেই, মাথা ধরে আছে, মাথার ধরে হচ্ছে ঘুম পাচ্ছে, একটু গা গুলাচ্ছিল। ঠিক আছে, চলো আবার দেখা হচ্ছে নতুনভাবে। টাটা, বাই বাই, ভালো থাকো, সব বাই, টাটা।